হাই হাই আসলে কি বলবো মানে আমাদের সিলেটে দুজি এই ধরনের বন্যা হয় আপনি ভাবেন তো আপনার যে চট্টগ্রাম বরিশাল উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যে জেলাগুলো তাদের পরিস্থিতি কি হতে পারে আপনি একটু অনুমান করেন দেখেন পাঁচ ঘন্টা বা চার ঘন্টা বৃষ্টি হওয়াতে যে আমাদের এলাকাতে বৃষ্টির পানি পাই জমে গিয়েছে এমন ভাবে জমে গিয়েছে যে রোদ আই রুট মানে সমান হয়েছে যাবে আর দুজি এক ঘন্টা বৃষ্টি হতো আই রুটের সমান হয়ে যেত আমার তো মনে হচ্ছে দুজি আজকে দুদিন সারা রাত বৃষ্টি হয় এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের রতনপুর গ্রামগুলো এইগুলোতে বন্যাতে চুইচুই অবস্থা হয়ে যেত আমার তো বিশাল হচ্ছে এই যে লোক মাছ ধরতাছে লোককে দেখা যাচ্ছে মাছ ধরতাছে এই বন্যার পানিতে বন্যার পানি বলা যায় মানে এগুলো বৃষ্টির পানি বৃষ্টি ہواতে দেখেন পাই বন্যার মতো পানি চলে গেছে আমরা 2004 এ বন্যা দেখেছিলাম ইমন বন্যা দেখেছিলাম যে এই যে ই বনগুলো পাই বৃষ্টিতে বাসমান ছিল আর এই যে ऑलरेडी বাড়িতে পানি চলে গেছে তো দেখা যাচ্ছে এখন একদিন বৃষ্টি হলে তাই বন্যার পানি বাড়িতে চলে যাবে তবে বন্যার পানি বলা যাবে না এগুলো বৃষ্টি পানি সাধারণত এগুলো বৃষ্টি হওয়ারতে আজকে সারা দিন ইদওয়ানের বন্যার পানির মতো হয়ে গেছে আমি এই লোকটার সাথে দেখতে যাব তিনি কি দওয়ানের মাছ ধরেছে আর প্রতিটা দিনে কি তিনি মাছ ধরতে পারতাছে আমি একটু তার তা জানতে চাইবো এবং আরেকজন রয়ে গেছে ফসল ভাই আপনারা বুঝি ফসল ভাইকে চিনেন ফসল ভাই নেটের জাল দিয়ে তিনি মাছ ধরে কই মাছ লাটি মাছ চিং মাছ এগুলো দওয়ানের মাছ ধরে আমরা তার কাছে কথা বলবো আসলে আমরা তার সাথে কথা বলতে যাচ্ছি আপনারা সাথে থেকে লেসে